হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামিস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর লতি দিয়ে ইলিশ মাছ এই রান্নাটা অনেক সহজে করা যায় আর খেতে তো কেমন মজা হয় সবাই জানি কচুর লতি দিয়ে ইলিশ মাছ সবারই কম বেশি পছন্দ তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপির মূল পর্বে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিবো দুইটা পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজে দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তো দিয়ে দিলাম পানি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ জিরে গুঁড়া এবার মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু সময় ধরে মশলাগুলো কষাতে হবে তাহলে মশলা যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে মশলা কষানো হয়ে গিয়েছে এটা আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের লেজ আজকে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে এই রান্নাটা তৈরি করে ফেলব এবার মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে আর মাছগুলোকে এমনভাবে কষাতে হবে যেন প্রতিটা মাছের গায়ে ভালো মতো মশলাগুলো মিশে যায় এতে করে টেস্ট ভালো আসবে মশলায় পানি শুকিয়ে এসেছে এজন্য আমি আর কিছুটা পানি দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো মতো আরেকবার কষিয়ে নেব দুইবার কষিয়ে নিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে মাছগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুর লতি লতিগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এবার কচুরলতি দেওয়ার পর আবার মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব কচুলতিগুলো কষানো হয়ে গিয়েছে আর কালারগুলো অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আর অপেক্ষা করবো কচুলতিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটুকু শুকে আসা পর্যন্ত চেক করে নেব লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নাকি হ্যাঁ লতি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানিটা শুকে আসা পর্যন্ত অপেক্ষা করব তাহলে পারফেক্ট রেসিপি পেয়ে যাব এই তো হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তার আগে আমি সার্ভ করে দেখাই আপনাদের এই তো কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা যদি রেসিপি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ